নমস্কার, আমি দেবযানী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ বানাবো আমাদের ভীষণ পছন্দের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ভীষণ লোভনীয় এই রেসিপিটি, খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু অনেক সবজি দিয়ে এই চচ্চড়ি বানানো হয়, তাই খুব হেলদি রেসিপিও। আজ বানাচ্ছি আমার সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাবো, তাই আমি তার জন্যে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিশেষ করে চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো সুতোর মতো জিনিসটা থাকে, সেটা কিন্তু অবশ্যই ফেলে পরিষ্কার করে দেবেন। তারপর 1/4 টিস্পুন করে লবণ ও হলুদ গুঁড়ো মাছে দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। চেষ্টা করবেন পুঁই শাকের চচ্চড়ি সর্ষের তেলেই করতে, তাহলে বেশি ভালো স্বাদ হবে। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ দেব ও মিডিয়াম হিটে রেখে মাছ খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠে উল্টে দেব। এইভাবে মিনিট 3 মিডিয়াম হিটে মাছ খুব ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। এবার ওই তেলে মাছ ভাজা হয়ে গেলে আরও একটু তেল আমি দিয়ে দিলাম। যেহেতু অনেক সবজি আমি ভাজবো, তাই একটু তেল আমার এখানে লাগবেই। এবার ওই তেলে 1/2 টিস্পুন পাঁচফোড়ন ও 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। লো হিটে রেখে 20 সেকেন্ড খুব ভালো করে ফোড়ন ভেজে নেব। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি তেলে দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এলে 2টো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু দিয়ে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর কিছুটা পরিমাণ কুমড়ো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি, আলু কুমড়ো বা যে কোনো সবজি আমরা কতটা দেব তার পরিমাণ কিন্তু কোনো নির্দিষ্ট নেই। পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আর সবজি কী মাপে কাটবেন সেটাও আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। কুমড়ো দিয়ে মিডিয়াম হিটে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। তারপর একটা বেগুন আমি লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বেগুন দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে সমস্ত সবজি ভেজে নেব। ভালো করে ভাজার পর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিডিয়াম হিটে এই সবজিগুলো ভাজতে হবে। তারপর 1 টিস্পুন গোটা জিরে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। যদি কেনা জিরে গুঁড়ো না দিয়ে এইভাবে গোটা জিরে ভেজে নিয়ে সেটার মশলা বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। কিছুটা কাঁঠালের বীজ আমার কাছে ছিল, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আর একটা কথা আমি বলি, যে এই নির্দিষ্ট কিছু সবজি এখানে নেই, আপনারা মূলো, রাঙালু ইত্যাদি যে কোনো রকম চচ্চড়িতে ব্যবহার করা যায় সবজিগুলো এখানে দিতে পারেন। আমার কাছে এই কটা সবজি ছিল বলেই আমি এগুলো ব্যবহার করেছি। পুঁই শাকটা কেটে রেখেছিলাম। এবার পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু আগেই আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম হিটে সমস্ত কিছু মিনিট 2 খুব ভালো করে ভেজে নেব। তারপর লো হিটে করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দশ মিনিট পরে ঢাকা খুললাম। সমস্ত সবজি ও ডাঁটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা শাকের পাতাগুলো দিয়ে দিলাম। সবজি ও পাতার পরিমাণটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, তাই খুব সাবধানে এখানে সমস্ত কিছু মিশিয়ে দিলাম ও 1 টিস্পুন লবণ দিয়ে আমি চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। ছ মিনিট পরে ঢাকা খুললাম। শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই কিন্তু বাকি সবজি ও শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার 2 টিস্পুন চিনি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। লবণ ও চিনি কিন্তু আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন।
অনেকে পুঁইশাকের এই চচ্চড়ি একটু মিষ্টি স্বাদের পছন্দ করেন, তাই চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। হাই হিটে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাই হিটে রেখে আমি মিনিট দুয়েক সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো হিটে করে 10 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুললাম। সমস্ত সবজি প্রায় 80% মতো নরম হয়ে গেছে ও শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে হাই হিটে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ও হাই হিটে রেখে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আবার লো হিটে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকা খুললাম। আলু একদমই নরম হয়ে গেছে, তার মানে কুমড়ো আর বেগুনও খুব ভালোভাবে নরম ও সিদ্ধ হয়ে গেছে। এবার হাই হিটে করে আরও 2 মিনিট আমি কষিয়ে নিলাম। তারপর লো হিটে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে ঢাকা খুললাম। সবজি শাক সমস্ত কিছু চিংড়ি মাছের সাথে মিশে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ও রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখলাম ও গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।